সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। একটা জিনিস আমি বলতে চাই যে ব্যথা একটা কিন্তু আমাদের নিত্যদিনের একটা সঙ্গী। আমাদের চলতে ফিরতে প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ি, ব্যথার কারণে যন্ত্রণা করি। তো মানুষের জীবন চলার পথে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আসতে পারে, অনেক ধরনের সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলোকে আমরা সঠিকভাবে রোগ নির্ণয় যদি করতে পারি, তাহলে আমরা সঠিক একটা মানে চিকিৎসা নিয়ে আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো। তো সেরকমই তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক ম্যাডামের সঙ্গে কথা বলবো। তিনি দীর্ঘদিন যাবত তার এই ব্যথা নিয়ে তিনি ভুগছিলেন। ভোগার পর আসলে আমরা তার কাছ থেকে শুনবো তিনি কীভাবে তার এই রোগটাকে ভালো করার জন্য কোথায় গিয়েছিলেন, এবং আমাদের ডক্টর শফিলা প্রধান স্যারের কাছে আসলেন কীভাবে। তারপর আমরা তার মুখ থেকে আমরা বিস্তারিত জানবো। চলুন তাহলে আমরা কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা একটু বলবেন। আমার নাম রানু বেগম। রানু বেগম। ম্যাডাম, আপনার কোথা থেকে আসছেন আপনি? আমি আমার দেশের বাড়ি বিক্রমপুর, থাকি আমি মোহাম্মদপুর। মোহাম্মদপুরে থাকেন আপনি? আচ্ছা। তো ম্যাডাম, আপনি আমাদের এখানে হসপিটালে ভর্তি ছিলেন, তো আমি একটু জানতে চাচ্ছি আপনার যে সমস্যার ব্যাপারে, তো এটা আপনি তার আগে একটু জানি যে আসলে আপনি কি গৃহিণী নাকি কোনো প্রফেশনে আছেন? এমনি ঘরে অবসরে। আপনি গৃহিণী না? আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে সমস্যাটা হয়েছে, এটার জন্য আপনি ফার্স্টে কী করলেন, কীভাবে জানলেন বা কী কী অসুবিধাগুলো? আমার এই ব্যথাটা মনে করেন অনেক দিন যাবত, আমার বড় ছেলে হয়েছে এরপর থেকে আমার হাসপাতালে ব্যথা, বিশ পঁচিশ তিরিশ বছর মতো ব্যথাটা। তা আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার থেকে ওষুধ খাইছি, খায় খায় মানে কমে রাখছি ব্যথার ওষুধ খায়। তারপরে এক ডাক্তার আপনার এই এখানে শিশু মেলা কি ডাক্তার যেন খেয়াল নেই কে ছেলেরা জানে, ওইখানে আরও মনে করেন পাঁচ বছর আগে ছয় বছর আগে গেছিলাম, সে মানে সব কিছু ট্রিটমেন্ট করে ধরা খাইছে, যেমন রক্তের সাথে ব্লাড সাথে চব্বিশ জমেছে আর কি। তো সেই ওষুধ খাওয়ার পরে ব্যথা কমছিল, কিন্তু ফিরে আবারও আবার যে সেই ব্যথা সেই ব্যথাই আবারও। ইদানিং মনে করেন অনেকে ব্যথা হাঁটতে পারতাম না, হাঁটলে যেমন মনে করেন আমার এই পিছনের হাড় মনে হয় তো কি ভেঙে ভেঙে যাবে, হাড় কাক দিলে মশা মশা করতো, শুয়ে থাকলে হাঁপার হাড়ি মনে হয় কি পাটি সাপলে পিঠা মতন বইটা আসতো, ঠিক আছে। তো মনে করেন শ্বাস নিতে পারতাম না, আস্তে আস্তে যেমন শ্বাস নিতাম আর কি। তো এরকম সমস্যাটা বেশিরভাগ হয়েছে মাসখানি দিরা। তো মাসখানি দিরা বেশিরভাগ হয়েছে মতন আমি বিছানা যাওয়ার পরে আমার ওখানে সব কিছু হেরা পরীক্ষা দিল, আর এমআরআই দিল, এক্সরে করলো, আর কী কী দিন করছে আমি ওটা সঠিক বলতে পারি না, আমার মেয়েরে বলতে পারে। যাই হোক, ওইখানে হে পরে হেরা দেখা তারা বললো যে আপনার শরীরের হাড় একটা বাচ্চা মানুষের থেকে নরম হয়ে আসা গা, এত নরম হয়েছে, আর মেরুদণ্ডের হাড়ের ওলগা খাওয়া ইয়ে যাইয়া ও একটা রক ভরে যে জেল ভরে আসা গা, ঠিক আছে। তা আমি এর মধ্যে কায়ক ইয়ে দিতে পারি, উঠতে পারি, মনে করেন একটা কায়ক দিলে আমার আধা ঘন্টা সময় লাগতো এই অবস্থা। তা ওখানে মনে করেন একটা সই লেখছিল হেরা যে ছয় মাস পর্যন্ত একা দ্বারা সই নিতে হবে, তো ওই সুইটার দাম মনে এক মাসের খরচ মনে করেন পঁচিশ হাজার সাতশো টাকা, আচ্ছা ঠিক আছে। তো ওই সুইটা আমি আনছি এখানে আপনার এখানে নদীতে আছি হেঁটে, ডাক্তার বলছে যে ঠিক আছে এটা চালিয়ে যান, হারানোর অর্জন এটা দিচ্ছে আর কি। তারপরে আমার ছোটো মেয়ের যে আমি এখানে আসছে চিকিৎসা করছে, হ্যাঁ পনেরো দিন থেকে গেছে। তো বললো জাম্মু যে আপনি এখানে টাকা ও এর মধ্যে ডাক্তারের কাছে ফিরাবো গেলাম, তারা বললো যে আপনি নিচে তিনতলা যান, যাই হে ডাক্তার কাছে বলুন আপনি ভর্তি থাকতে হবে। তো এর মধ্যে আমার জামাই বললো যে আর মেয়ে বললো যে আপনি এখানে টাকা খরচ না করে আমি যে কাজে গেছি সেই জায়গায় আপনি যান কাজে লাগবো, টাকা তো কম খরচা করলেন এদিকে, ওখানে অনেক খরচা গেছি। তখন আমার মেয়ের জামাই যেমন জায়গায় নিয়ে আসলো, এখানে আসা সারা কাছে দেখা করলাম, হ্যাঁ ভর্তি রাখলো আজকে পনেরো দিন যাবো। মানে স্যার যেদিন আপনি স্যারের কাছে আসলেন, আপনার মেয়ের জামাই বললো যে উনি ওখানে ট্রিটমেন্ট নিয়েছিল, উনি একটা সুস্থ হওয়ার পর একটা কনফিডেন্স আসছে যে আপনাকে যদি সেখানে দেখানো যায় আপনি হবে। আচ্ছা, যেদিন শফিউল্লাহ প্রধান স্যার আপনাকে দেখলো, দেখার পর থেকে কি হলো, স্যার কি বললো আপনাকে? দেখার পর ওই পরীক্ষা নিরীক্ষা দেখছে, সে দেখা আর হ্যাঁ নতুন করে কোনো পরীক্ষা দেয়নি, উনি দেখার পর ওই মনে করেন হ্যাঁ আমার চিকিৎসা চালেন আর কি করলো। যাই হোক, ওই যে সয়ে দিল মানে মেরুদণ্ডে সয়ে দিয়েছে, এটি দেওয়ার পর মনে করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ছোটো বড়ো পাঁচজন সবার দিয়ে আমি এখন ভালো আছি, সুস্থ জীবন আমার দিয়ে হাঁটতে পারি, সব কিছু করতে পারি, আমার এখানে ব্যথা ব্যথা সবই আল্লাহ দিলে কমছে। আচ্ছা,
এই ইসলামের কথা। আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি অনেক বছরের ব্যথায় ভুগছি, অনেক বছর, আজকে মনে করেন 25-30 বছর ধরে আমি ব্যথা ভুগতেছি, একটা দূরে দিন না। আচ্ছা, আমাদেরকে বলুন আপনি যে দীর্ঘ 30 বছর ধরে এই সমস্যাটা মানে ভুগছেন আর কি, মানে তখনই ছিল আমার মানে এরকম হাড় যে নরম হয়েছে ওরকম একটা বোঝা জানে কেন, যেমন মনে করেন পিঠে আর কোমরে ব্যথা ছিল, তখন আমি দূরে তিনটা বালিশ নিয়ে উভতে থাকতাম, রাতের পর রাত ঘুম আসতো না আমার এই ব্যথার যন্ত্রণায়, ঘুম চোখে থাকলেও ঘুম আসতে পারতাম না, এরকম অবস্থা। তো এরপরে যে করলাম ডাক্তার দেখালাম, বললো যে ব্লাডের সাথে চব্বিশ জমা হয়েছে, তো এটা ভালো হলো, আবার যে এই সমস্যা, তো এখন এখানে এসে এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন সে জানে আমি সুস্থ দেখো দিন আল্লাহ নেকের দান করুক, এইভাবে সুস্থ থেকে দিন আল্লাহর দরবারে চলে যেতে পারি, এই দোয়া আশা করি, কামনা করি আপনার কথা। তার মানে আমরা জানতে পারলাম যে আপনি দীর্ঘ 30 বছর ধরে যে যন্ত্রণাটা নিয়ে ভুগছিলেন, ডক্টর শকিলা প্রধান স্যারের কাছে আসার পর আপনি ভর্তি থাকার পর আজকে যে আপনার অনুভূতিটা, যে আপনি আলহামদুলিল্লাহ মানে সব তো আল্লাহর ইচ্ছা হয়ে থাকে, তো আজকে আপনি মোটামুটি অনেক ভালো আছেন, অনেক সুস্থতা নিয়ে আপনি চলে যেতে পারছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রানু বেগম ম্যাডামের কাছ থেকে জানবো, আমাদেরকে অনেক দর্শকই দেখছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, তারাও এরকম অনেক মা আছে, অনেক বাবারা আছে, অনেক ভাইরা আছে যারা দীর্ঘদিন ধরে আপনার মতো সমস্যায় তারা ভুগছে, তো আসলে তাদের কি করা উচিত? তারা অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ না করে আমার সুবিধা তো মনে হয় যে আমার এখানে আসলেই সবচেয়ে ভালো হয়। আমি তো দেখলাম, আমি তো কম জায়গা যাই না গিয়া, কোনো মেডিকেল বাড়তি নেই, তারপরে আমি এখানে আসছি, আল্লাহ দিলে আমি সুস্থ। আমিও মনে করি যে আমার মা বোনেরা ভাইয়েরা সবাই যিনি এখানে আসে সুস্থ কামনা চলে যেতে পারে, এই দোয়া করি। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম আপনার অসম্ভব মনে আপনার যে অনুভূতিটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন রানু ম্যাডামের যে তার অনুভূতিটা ছিল, তিনি দীর্ঘদিন যাবত যে PLID প্রবলেমে ভুগছিলেন, যেটা আমাদের ডক্টর শফিউল প্রধান স্যারের কাছে আসার পর উনি প্রথম যেদিন যে ইনভেস্টিগেশনগুলো করেছিলেন সেটা দেখার পর স্যার তাকে রোগ ফাইন্ডিং করেছে PLID প্রবলেম। তো দেখুন দর্শক, আসলে দীর্ঘদিন ধরে আমি বলে আসতেছি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, PLID এমন একটা বড় ধরনের রোগ নয় যেটাকে আমরা মানে মানুষকে হতাশা করে ফেলবে, আমরা চেষ্টা করলে কিন্তু পারি এই PLID-কে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। তো দর্শক, আজকের প্রোগ্রাম এই পর্যন্তই, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। TPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।